সারের ঘাটতি হলেই শুধুমাত্র ফল ঝরবে, সার এবং সেচের ঘাটতি হলেই শুধুমাত্র ফল ঝরবে। আর আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে রোগ আক্রান্ত হলে সেই রোগের সম্ভাবনা পেঁপে গাছে খুব কম, কারণ পেঁপে গাছের খুবই কচি ফুল, কচি ফলের কাছে আসলে রোগ ভিড়তে পারে না। তো সাধারণত খরা কবলিত হলে সেচের অভাবে খরা কবলিত হয় এবং সারের যদি ঘাটতি হয় তাহলে পেঁপে গাছে ফল ঝরতে পারে। যখন পেঁপে গাছ দেখে যে তার শরীর ভর্তি তার সন্তান অর্থাৎ পেঁপে, তখন সেই পেঁপেকে খাদ্য সরবরাহ দেওয়ার জন্যে পেঁপে গাছ মানে ফার্টিলাইজারের চাহিদা অনেক বেড়ে যায়। তো ফার্টিলাইজারের চাহিদা যখন বেড়ে যায় তখন যদি আপনি সেচ না দেন তাহলে তো ফার্টিলাইজার আহরণ করতে পারে না গাছ। ওখানে যদি সার থাকেও, গাছের গোড়ায় যদি সার থাকেও তাও আহরণ করতে পারে না, আর যদি সারের অভাব যদি হয় তাহলে তো আরও পারবে না। তো তাহলে প্রথমে মোকাবেলা করতে হবে খরা, অর্থাৎ সেচ দিতে হবে। খরা মোকাবেলা করতে হলে সেচ দিতে হবে, আর সারের ঘাটতি থাকলে পরে সার দিতে হবে। ধরেই নিতে হবে যে ফল ঝরতেছে মানে আপনার ওই পেঁপে গাছ তার পূর্বেই গাছে ধরে থাকা পেঁপেকে পুষ্টি সরবরাহের কারণে সে খাদ্য ঘাটতিতে আছে। এই খাদ্য ঘাটতিটা তাকে দূর করতে হবে। পেঁপে গাছে অনেক বেশি সার দেওয়া যায় যেহেতু ফল, এই জন্যে আপনার পেঁপে গাছে সার হচ্ছে টিএসপি সারের প্রয়োজনীয়তা বেশি পড়বে। টিএসপি, পটাশ, ইউরিয়া, বোরিক অ্যাসিড অর্থাৎ বোরন সার, সালফার সবই দিবে। তো একটা ফলন্ত পেঁপে গাছে আপনার নিদেন পক্ষে অ্যাট এ টাইমে 250 গ্রাম সার লাগবে। এর 100 গ্রামই লাগবে হচ্ছে টিএসপি। হ্যাঁ, 100 গ্রামই লাগবে টিএসপি, অর্থাৎ 250 গ্রামের 100 গ্রামই টিএসপি। হ্যাঁ, 75 থেকে 80 গ্রাম লাগবে পটাশ, আর ইউরিয়া 50 গ্রামের মতো লাগবে, আর বাদ বাকিটা সব সারি। যেমন একটা যদি বোরিক অ্যাসিড দেন তাহলে 10 থেকে 15 গ্রাম একটা বোরিক অ্যাসিড পাউডার লাগবে। সালফার 25 থেকে 30 গ্রাম লাগবে, আর যদি একটু অ্যাসিড মাটি হয় তাহলে ম্যাগনেশিয়ামও লাগবে। ম্যাগনেশিয়াম ওই রকম 25-30 বা 50 গ্রাম ম্যাগনেশিয়াম দিতে হবে। এটা গাছের কীভাবে দিবে? গাছের একেবারে কাণ্ডের সংস্পর্শে যেন সার না আসে, কাণ্ডের সংস্পর্শে। শিকড়ের কাছাকাছি থাকলে একটু দূর দিয়ে দিবে, এবং পেঁপে গাছের সার মাটি খুঁড়ে দিবে না। পেঁপে গাছের শিকড় সব মাটির উপরেই থাকে। পেঁপে বাগানে আগে সেচ দিবে, সেচ দেওয়ার পর সার ভেজা মাটির উপরে জো অবস্থায় সার ছিটায় দিবে।